গতকাল থেকে টানা বৃষ্টির ফলে জল থইথই শিলিগুড়ির বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট, যার ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী সহ ক্রেতারা। মার্কেটের জল নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে, অভিযোগ ব্যবসায়ীদের। টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট, সমস্যায় ব্যবসায়ী শ্রমিকরা সহ ক্রেতারা। গতকাল রাতের একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রেগুলেটেড মার্কেট। এদিকে দোকানগুলিতে বৃষ্টির জল ঢুকে পড়ায় প্রচুর জিনিসও নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বারে বারে আমার নোকসান হওয়া, কিতনা বহুত রুপিয়া নোকসান হওয়া, তো কাটা ওটা ভিজ গিয়া, মাল সব ভিজ গিয়া, ডুব গিয়া, বারিশ কা পানি অন্দর তক, বারিশ কা পানি ঘর মে তকলে ডুব গিয়া হ্যায়। রাতের থেকে যে বৃষ্টি হয়েছে তো এখানে সবারই সমস্যা হচ্ছে, লেবারেরও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে। একটা কাস্টমার আসছে না, মাল বিক্রি একদমই বন্ধ। এটা তো একদম ভারী সমস্যা, এটা মার্কেট কমিটিকে খুব তাড়াতাড়ি এটা বিচার করা দরকার। এই জলের সমস্যার নিকাশি ব্যবস্থা কোনো ব্যবস্থাই নাই এখানে, যে যেটুকু মানে জায়গা যেখানে ফাঁকা পাচ্ছে ওখানে একদম গদি বেচে দিচ্ছে। যাদের একটা করে গদি ওদের তিনটা করে গদি দেওয়া হচ্ছে, ওরা আবার বেশি দামে চড়া দামে বেচতেছে। এর থেকে হচ্ছে নালা নর্দমার ব্যবস্থা একদম সব খারাপ। ঘর মে নালা কো বন্ধ কর দিয়া হ্যায়, ইসিলিয়ে পানি ইহা আটকা আ রাহা থা। ইয়ে তো জীবন মে ইসমে পানি নাহি রুকতা, 1983 সাল সে ইয়হাঁ পর হ্যায়, কভি এসা পানি নাহি দেখতে। অন্যদিকে মার্কেটে জল জমা হওয়ায় সমস্যায় পড়েছেন এখানকার শ্রমিকেরাও। বৃষ্টির জল তাদের ঘরের ভেতরে ঢুকে যাওয়ায় সারা রাত এক প্রকার জেগেই কাটিয়েছেন তারা।